উচ্চশিক্ষার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি দেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। একই সাথে স্কলারশিপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের শিক্ষামন্ত্রীর উপদেষ্টা পরমজিৎ সিং এসব তথ্য জানান। এটি হলে আরও বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় পড়ার সুযোগ পাবে বলে মনে করেন তিনি। মালয়েশিয়ার উচ্চশিক্ষায় বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মাহবুব কবির চপলের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। বাংলাদেশি শিক্ষার্থী হিমা 6 বছর ধরে মালয়েশিয়ায় লেখাপড়া করছেন। তিনি জানান, পড়ার পরিবেশ নিয়ে সবাই সন্তুষ্ট, তবে পার্ট টাইম চাকরির সুযোগ থাকলে খরচ চালানো সহজ হতো বলে মনে করছেন বাংলাদেশ সহ বিদেশি শিক্ষার্থীরা। বিভিন্ন দেশে যে ফ্রেন্ডস কাজিনসরা আছে, ওরা পার্ট টাইম করে, ওরা স্টুডেন্ট বাট ওরা পার্ট টাইম জবও করছে, রাইট? ওরা ওদের এক্সপেন্সেসটা চালাতে পারছে বা যেটা করতে পারছে, বাট এখানে আমাদেরকে সোললি উই হ্যাভ টু বি ডিপেন্ডেন্ট অন আওয়ার প্যারেন্টস। স্টুডেন্টসরা যাতে কাজ করতে পারে এখানে, আর একটু আর্নিং করতে পারে পড়াশোনার পাশাপাশি, যাতে তাদের মা বাবার খরচের প্রেসারটা কমে যায় আর ওরা নিজেরটা নিজে চালাতে পারে। মালয়েশিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কিছুটা কম, তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সহ থাকা খাওয়ার খরচ বছরে 7 থেকে 10 লাখ টাকা। শিক্ষার্থীরা শুধু সেমিস্টার বিরতিতে সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারেন। ইউরোপ আমেরিকার অনেক দেশের মতো মালয়েশিয়াতেও পার্ট টাইম চাকরির সুযোগ চাইছেন বিদেশি শিক্ষার্থীরা। বিষয়টি সরকার পর্যালোচনা করছে বলে জানান শিক্ষামন্ত্রীর উপদেষ্টা। বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়াতে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, বিশেষ করে তাদের পার্ট টাইম চাকরির সুযোগ রাখা দরকার। এ বিষয়ে আমি শিক্ষামন্ত্রীকে বলেছি, আশা করি মালয়েশিয়ার নির্বাচনের পর আমরা ভালো একটা উপায় বের করতে পারব। মালয়েশিয়াতে তারা কর্মসংস্থানের সুযোগ পায় সেটি নিয়ে মালয়েশিয়ান কোম্পানিগুলোর মধ্যে যথেষ্ট আগ্রহ আছে, কিন্তু তাদের যে বর্তমান যে ভিসা সংক্রান্ত যে পলিসি সেটি কিছুটা সহায়ক না এই মুহূর্তে। আমরা মালয়েশিয়ান সরকারের বিভিন্ন পর্যায়ে সেটি নিয়ে কথা বলছি। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেয়া যায় কিনা তাও খতিয়ে দেখছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের বেশিরভাগই আর বাংলাদেশে ফিরতে চান না, কারণ সেখানে চাকরির নিশ্চয়তা নেই। তারা বলছেন, তারা যে অভিজ্ঞতা অর্জন করছেন সেটা যদি কাজে লাগানো যেত তাহলে অবশ্যই তারা বাংলাদেশে ফিরতেন এবং বাংলাদেশের শিল্প খাতে একটা বড় ধরনের পরিবর্তন সম্ভব হতো। মাহবুব কবির চপল, ATN বাংলা, কুয়ালালামপুর, মালয়েশিয়া।